ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার বিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মা সেতু, বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। আরো 304 জনের শরীরে করোনা শনাক্ত। প্রিসাইডিং অফিসারকে মারধরের মামলার মূল হোতা অধরা। হুইপাতিক হজ ব্রত পালনে জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা। 9 লাখ টাকা দিয়েও চাকরি না পেয়ে ফাঁস নিলেন যুবক। যমুনার পানি বিপদ সীমার 15 সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি করাই শিক্ষক বরখাস্ত। সুলাইমানি হত্যার নেপথ্য কারণ জানালেন মাইক পাম্পিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, 2009 সালের থেকেই যখনই শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে তখনই দেশে বিদেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র শেখ হাসিনার মোকাবেলা করেছেন। আগামী 25 জুন পদ্মা সেতুই সবচেয়ে বড় জবাব। সরকার বিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মা সেতু। বাঙালি জাতির অহংকার করার মতো আরও একটি বিষয় যুক্ত হলো, তা হলো পদ্মা সেতু। এরই মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে। সকালে IEB মিলনায়তনে প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশে আরও 304 জনের শরীরে করোনা শনাক্ত। গত 24 ঘন্টায় দেশে আরও 304 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,55,731 জনে। শনাক্তের হার 5.94%। এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি, ফলে মোট মারা যাওয়ার সংখ্যা 29,131 জন অপরিবর্তিত থাকল। প্রিসাইডিং অফিসারকে মারধরের মামলার মূল হোতা অধরা। অষ্টম ধাপে দেশের 176টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সহিংসতায় আলোচিত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের পরাজিত প্রার্থীর নেতৃত্বে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে মারধর করার ঘটনা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও হামলার মূল হোতা পরাজিত প্রার্থীর আবু তাহেরের ভাতিজা একাধিক মামলার আসামি সুমন আরফান, আবু তাহেরের ছোট ভাই নুরু হাজি ও মোটা সুমন অন্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসী জানান, মোগরাপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পাশে পীরে দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ভোটার কেন্দ্রে পরাজিত ইউপি সদস্য আবু তাহের, আবুল মাহবুব ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। হামলার খবর শুনে পুলিশ ও বিজেপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে ও 29 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পরপর তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযান চালিয়ে পরাজিত ইউপি সদস্য আল মাহবুব ও তার একজন সমর্থককে আটক করেছে পুলিশ। কিন্তু হামলা মাদক ছিনতাই সহ একাধিক মামলার আসামি আবু তাহেরের ভাই নুরু হাজির ছেলে সুমন আরফান, মোটা সুমন সহ অন্য আসামিরা এখনও অধরা। নির্বাচন পরবর্তীতে প্রায় প্রতিদিন এলাকায় সাধারণ ভোটারদেরকে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে সুমন ও তাহের বাহিনী। হুইপাতিক হজ ব্রত পালনে জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা। আগামী 3রা জুলাই রবিবার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি শেরপুরবাসী এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন। 18 জুন জেলা শিল্পকলা একাডেমিতে শেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি সভাপতিত্বে ও শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল এর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্যে বিভিন্ন নেতাকর্মীদের এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। 9 লাখ টাকা দিয়েও চাকরি না পেয়ে ফাঁস নিলেন যুবক। চাপাই নবাবগঞ্জে প্রায় 9 লাখ টাকা দিয়েও চাকরি না পাওয়ায় হতাশা সুমন আলী নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
গোমস্তাপুর উপজেলার কলাদিয়ার গ্রামে সুজাউদ্দিনের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন আলী গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন সুমন আলী। তাকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা জানান একই এলাকার বাসিন্দা ও ফটোকপির দোকানদার মৃত মহসিনের ছেলে সানাউল্লাহ। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে সুমনের কাছ থেকে 8,70,000 টাকা নেন সানাউল্লাহ। তবে চাকরি হয়নি সুমনের। পরে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত চালে নানা টালবাহানা করেন সানাউল্লাহ। এই সূত্র ধরে আজানের পর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সুমন। পরে সকাল 7টার দিকে সুজাউদ্দিনের আমবাগানে তার মরদেহ পাওয়া যায়। যমুনার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং প্রবল বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বিদ্যা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেলা 12টায় বাহাদুর বাত ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদের সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত ইউনিয়নগুলো হলো দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এবং ইসলামপুর উপজেলার বেলগাছা, পার্থসি, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপুদরি ও চিনাডুলি। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি করায় শিক্ষক বরখাস্ত। নীলফামারী সদর উপজেলার ককই বরগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কটূক্তি করায় বিক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, গত 15 জুন ককই বরগাছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দশম শ্রেণীর কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা জোরে কথা বললে ওই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় শিক্ষার্থীদের বলেন, তোমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শয়তান, তোমরাও তোমাদের নবীর মতো শয়তান শুরু করেছ। শিক্ষকের এ ধরনের কথায় দশম শ্রেণীর শিক্ষার্থী মুসাম্মদ সাবিকুন নাহার ও শাকিল আহমেদ প্রতিবাদ করলে তাদের শিক্ষকের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখান ওই শিক্ষক। পরীক্ষা শেষে ঘটনাটি এলাকার মানুষের মাঝে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানরা। এরই প্রতিবাদে সকাল 10টা থেকে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকার সহস্রাধিক মানুষ। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন ম্যানেজিং কমিটি জরুরি সভা ডাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায়। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সুলাইমানি হত্যার নেপথ্য কারণ জানালেন মাইক পাম্পিও। 500 আমেরিকানকে হত্যার একটি চক্রান্ত ঠেকাতে ইরানের অভিজাত কুদ্দুস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিরও সমালোচনা করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। মাইক পাম্পিও বলেন, 500 আমেরিকানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সুলাইমানি। এই ষড়যন্ত্র নস্যাতের সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল এবং আমরা সেটি করেছি।